বিশ্বান কিসের পাড়া কবি সুমন, তুমি 90-তে বিদ্রোহী গান গিয়ে এখন তুমি সাহিত্যালয় ঢুকে পড়তে চাচ্ছ? হ্যাঁ, ফাজলা মারছো, নাট্যকার ব্রাত্য বসু নালে ঝোলে বাঞ্চোর ছেলে, অ্যাক্টিং করো না ভাই, মারাচ্ছ কেন? কার হাতে বাংলা, কার হাতে বাংলা একাডেমি? আজ অখিল গিরি যেন বলা হয় যে পুরে তৃণমূল কংগ্রেস নে উসকে লিয়ে মাফি মাঙ্গি হ্যায়, हमारे सुप्रीमो ने माफी मांगी है, उन्हें बोला है ना जी, ये तृणमूल कांग्रेस में युवा नेत्री हूँ, आई एम नॉट द डिसीजन मेकर। उन्होंने जो बोला है वी कंडेम इट एंड वी थिंक दैट आवर ऑनरेबल प्रेसिडेंट द्रौपदी मुर्मू जी সেখানে কোন বোকাসুদা বোকাসুদি এসে স্ক্যাম করলে, আমাদের ঠকালে আমরা তাদের পোলে লাথি দিয়ে বের করে দেবো। ইফ ইউ আর চিটেড জাস্ট ক্লিয়ার দেম আউট। তুমি যদি মনে করো কোন জিনিস তোমার ভিডিও এসে যাচ্ছে না, সাড়ে সাড়ে সেটাকে খোলা গলায় চেয়েছি। একটা জিনিস আমাদের খুব জানতে ইচ্ছা হয়, যে ঘটনাটা করুণাময়ীতে ঘটলো, সবাই বলছে সেই ঘটনার পুনরাবৃত্তি যদি 11 বছর আগে হতো তাহলে হয়তো টাটা আসতো বা শিল্প হতো আমাদের রাজ্যে। সিপিএম তো টাটাকে তাড়িয়ে দিয়েছে, কেন পথে নামতে হয়েছে? সুতরাং মানে শিক্ষাটা চায় না, শিক্ষা হলে মানুষ নিজের হকের কথা বলবে, মানুষ নিজের অধিকারের কথা বলবে। শিক্ষা হলেই তো তোমার মধ্যে তীব্র আক্রমণ করা সায়নী ঘোষ আজ রং বদলে তৃণমূলে যুব সভাপতি হয়েছেন। তার রং বদল দেখে গিরগিটিও লজ্জা পাবে। নমস্কার দিদিকে, অত্যন্ত ধন্যবাদ যে আজকে একটা ঠিক থাকবে না, ততদিন আমাদের দেশটা এতটাই পিছিয়ে থাকবে। আমরা কখনো মানে এই যে আগুন লাগিয়ে দেওয়া হয় বা ঢিল ছোড়া হয়, এই পুরোটাই ব্যাপারটা হচ্ছে শিক্ষার অভাব। কারণ এটাকে বুঝতে পারছেন, এটা কোনো মোদি বা কোনো দিদির ট্রেন না, এটা মানুষের ট্রেন, এটা মানুষই চড়বে। এখানে কোনো মোদি যাবেন না, এতে কোনো দিদি যাবেন না, এখানে সাধারণ মানুষ যাবে, যা ঢিল ছুড়ছে তাদেরই পরিবারে কেউ না কেউ যাচ্ছে হয়তো। তো এইটা কোনো রাজনীতির বাহন না, মানে এটা কোনো পলিটিক্যাল সিম্বল না যে ট্রেনটা এইটা ওইটা। আমার মনে হয় এইটা সবচেয়ে, এটা কোনো পলিটিক্যাল নেতা সুররিয়ালিজম আর রিয়ালিজমের একটা অদ্ভুত খিচুড়ি বলো। অসাধারণ তোমাদের শিল্পকলা, আর এই ব্রাঞ্চ ন্যারেটিভ, মক্সার ব্রাঞ্চ ন্যারেটিভ তো তোমরাই বানিয়েছ হে বোকাচোদাগণ। মক্সার ন্যারেটিভের পাশে এই যে তোমাদের নন লিনিয়ার মক্সার ব্রাঞ্চ ন্যারেটিভ চলছে, তাকে কিছু কম চিত্রনাট্য, তাকে কিছু কম অট্টহাসির উদ্রেক করছে। মক্সা যোগ কমিটি অপেক্ষা তোমাদের কমিটি কি কিছু কম গুরুত্বপূর্ণ বন্ধুগণ? তোমাদের মধ্যে যথেষ্ট কমিটি, আমি পঞ্চায়েতের প্রধান যে আছে আমি জানি না, আজকে এই সভায় আছে কিনা, আমি পরে খোঁজ নিলাম যে পঞ্চায়েতের প্রধান কে আছে, উপপ্রধান কে আছে। গাড়িতে আসতে আসতে এটা হচ্ছে মারিসদা 5 নম্বর জিপি, কন্টাই 3 নম্বর ব্লক। প্রধানের নাম ঝুনুরানী মণ্ডল আর উপপ্রধানের নাম রামাকৃষ্ণ মণ্ডল, রামাকৃষ্ণ মণ্ডল। তরুণদা কি বলছে শুনছেন? প্রধান ঝুনুরানী মণ্ডল, উপপ্রধান রামাকৃষ্ণ মণ্ডল। একেবারে বারে থানায় অ্যারেস্টের কথা বলে মিডিয়ার পদে কুচকুচ করিয়ে জনগণকে ভয় দেখাও, তোমরা এমন করো না তাহলে কিন্তু অ্যারেস্ট হবে, নাকি যে করছে তাকে ভয় দেখাও, এরকম করো না, আমরা কিন্তু সিরিয়াসলি নিচ্ছি। তোমরা সিরিয়াসলি নিচ্ছ আর্ট বোঝো? তোমরা শিল্পকলা তোমরা সিরিয়াসলি নেওয়ার মতো জায়গায় আছো? তোমরা বুঝতে পারো